হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মুড়ি আর গুড় দিয়ে মুড়ির লাড্ডু। তোমরা আমার ভিডিওটি শেষ পর্যায়ে দেখবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে। লাড্ডু বানানোর জন্য নিব আমি মুড়ি নিয়েছি 100 গ্রাম, আর এখানে গুড় নিয়েছি, আর মুড়িগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে তারপরে আমি লাড্ডু বানাবো। গুড়গুলো আমি কড়াইতে ঢেলে দিব। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে জাল করে নিব। মুড়িগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখন আমি কড়াইতে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। মুড়ির লাড়ুগুলো আমার হয়ে গিয়েছে। এইভাবে একটা একটা করে সবগুলোকে বানিয়ে নেব।